এনজিডিসি কর্তৃক পরিচালিত আজকের এই অনলাইন ক্লাসে তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদের ছুটির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই আইসিটি নিয়ে আবারও হাজির হয়েছি। তোমরা যারা ক্লাস অবজার্ভ করছো তারা দেখেছো যে আমি HTML চ্যাপ্টারটি ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আজকে পূর্বে যা পড়িয়েছি তার পরের থেকে আলাপ করব মনে করছি। প্রথমেই আসি আমরা HTML পেজে ইমেজ যুক্ত করা। তোমরা বোর্ডের দিকে তাকাও, উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষ অনলাইন ক্লাস অধ্যায় 4 HTML ওয়েব ডিজাইন। আজকের মূল যে টপিকটা সেটা হলো HTML পেজে পেজে ইমেজ যুক্ত করা যুক্ত করা। তাহলে আমাদের যে টপিক টপিক অনুযায়ী প্রথমে আমরা আসব ওয়েব গ্রাফিক্স। ওয়েব অনেক ধরনের গ্রাফিক্স আছে, তোমরা হয়তো জেনেছো বা জানবা যে অনেক ধরনের গ্রাফিক্স রয়েছে, সেটা আমি একটু পরে বলবো। এখন ওয়েব গ্রাফিক্সটা কি? ওয়েব গ্রাফিক্স বা ভিজুয়াল উপস্থাপনা, ওয়েব গ্রাফিক্স বা ভিজুয়াল উপস্থাপনা, এটা যখন ঘটবে, আমরা যদি ওয়েব গ্রাফিক্স এবং ভিজুয়াল উপস্থাপনা যদি করি, যে কোনো বা দিয়ে করা যাবে, তাহলে ওয়েবসাইট সমৃদ্ধ এবং আকর্ষণীয় হয়ে উঠবে। অর্থাৎ ওয়েব গ্রাফিক্স ও ভিজুয়ালকে যদি আমরা উপস্থাপনা করি ওয়েব পেজের মধ্যে, তাহলে ওয়েবসাইট, দ্যাট মিন্স ওয়েব পেজ বা ওয়েবসাইট আকর্ষণীয় এবং সমৃদ্ধ হয়ে উঠবে। মূলত আমরা যদি ওয়েব গ্রাফিক্স আলোচনা করতে যাই, তাহলে কতগুলো বিষয়ের সাথে যুক্ত হতে হবে বা কতগুলো ব্যাপার অবশ্যই মনে রেখে ওয়েব গ্রাফিক্সে হাত দিতে হবে, সেই ব্যাপারগুলি হলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, ইমেজকে অপটিমাইজ করা বা ইমেজের মানকে যতটুকু সম্ভব গুণগত পর্যায়ে রেখে ইমেজের সাইজ কমিয়ে আনা। 2 নম্বর, তোমরা বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজে না বোঝার কিছুই নেই, ওয়েবে যে কোনো গ্রাফিক্সের ফাইল ফরম্যাট ব্যবহার করা যায় না, তাই ব্যবহারযোগ্য ফাইল ফরম্যাটের ক্ষেত্র অনুযায়ী ব্যবহার করতে হবে। ওয়েবের জন্য গ্রাফিক্স তৈরি করার সময় কালার টেবিলের উপযুক্ত ব্যবহার করতে হবে বা করতে পারা, ওয়েবের উপযুক্ত করে আউটপুট নির্ধারণ করা, এই কয়েকটি বিষয়ের প্রতি অবশ্যই নজর দিতে হবে। যদি এগুলোর প্রতি নজর দিয়েই ওয়েব গ্রাফিক্সে আমরা হাত দিই, তাহলে অবশ্যই গ্রাফিক্স সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো এবং গ্রাফিক্স নিয়ে আমরা যথাযথভাবে এগিয়ে যেতে পারবো। এখন কতগুলো গ্রাফিক্স, বিভিন্ন ধরনের গ্রাফিক্স রয়েছে, তাহলে আমি এটা মিটিয়ে দিই। বিভিন্ন ধরনের গ্রাফিক্স রয়েছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গ্রাফিক্স রয়েছে। এক নাম্বার হলো ম্যাপ, 2 নাম্বার ফটোগ্রাফ, 3 নাম্বার ডিজাইন ও প্যাটার্ন, 4 নাম্বার হলো ডায়াগ্রাম, 5 নাম্বার হলো আর্কিটেকচারাল বা ব্লুপ্রিন্ট, 6 নাম্বার হলো
বার চার্ট ও পাই চার্ট, বার চার্ট ও পাই চার্ট। 7 নম্বর হলো টাইপোগ্রাফিক, টাইপোগ্রাফিক। 8 নম্বর হলো স্কিমেটিক্স, স্কিমেটিক্স ঠিক। 9 নম্বর হলো লাইন আর্ট, লাইন আর্ট। 10 নম্বর হলো ফ্লো চার্ট, ফ্লো চার্ট ইত্যাদি আরও আছে। এসব গ্রাফিক্সগুলো সাধারণত আমরা করে থাকি। এখানে দেখো আমরা আমি 10টি গ্রাফিক্সের উল্লেখ করেছি এখানে, তাহলে তোমরা এগুলো একটু দেখে নাও। এখন আমরা অন্যদিকে যাই, সেটা হলো পেজে ইমেজ যুক্ত করা, পেজে ইমেজ যুক্ত করা, যুক্ত করা। এটা যদি আমরা করতে যাই তাহলে HTML পেজে, HTML পেজে, পেজে যুক্ত করার জন্য, যুক্ত করার জন্য ইমেজ, সরি ইমেজ, ইমেজ যুক্ত করার জন্য জন্য IMG ট্যাগ ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। তাহলে আমরা ইমেজ যদি যুক্ত করি, HTML যে পেজ আছে, পেজে যদি আমরা যুক্ত করতে চাই তাহলে ইমেজকে যুক্ত করার জন্য তোমার ইমেজ ট্যাগ এইটা ব্যবহার করা হয়। এবং ইমেজ ট্যাগের ব্যাপারে আমরা কতগুলো জিনিস আমরা বলতে পারি, এটা আমরা মিটাই দিই। প্রথমে হলো ইমেজ ট্যাগের 2টি অ্যাট্রিবিউট আছে। প্রথমে হলো ইমেজ ট্যাগের ইমেজ ট্যাগের 2টি অ্যাট্রিবিউট আছে, বিউট আছে। একটা হলো ইমেজ, একটা হলো SRC, দ্যাট মিন্স সোর্স, সোর্স। 2 নম্বর হলো ALT, ALT ছোট হাতের, এখানে বড় হাতের ALT, দ্যাট মিন্স অল্টারনেট, অল্টারনেট। তারপরে বলা যায় ইমেজ ট্যাগটি এমটি ট্যাগ, ইমেজ ট্যাগটি এমটি ট্যাগ, এমটি ট্যাগ। অর্থাৎ এর ক্লোজিং ট্যাগ নাই, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু এর কেবল অ্যাট্রিবিউট বহন করে, এটি কেবল অ্যাট্রিবিউট, বিউট বহন করে। আরো বলা যায় পেজে কোনো ইমেজ প্রদর্শন করতে চাইলে, পেজে কোনো ইমেজ প্রদর্শন করতে চাইলে, চাইলে ট্যাগ, ট্যাগ এর সাথে, এর সাথে SRC অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট এগুলো, তোমরা দেখে নাও ভালো করে। পেজে যে ইমেজটি প্রদর্শন করা হবে, পেজে যে ইমেজটি প্রদর্শন করা হবে তার URL, আমরা এর আগে জেনেছি URL মানে ইউনিভার্স রিসোর্স লোকেটার, ইউআরএল হলো SRC অ্যাট্রিবিউট, 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 তো অ্যাট্রিবিউট এর ভ্যালু, ভ্যালু। আরো বলা যায়
কোন ইমেজকে নির্ধারণ করার জন্য ইমেজকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় সিনট্যাক্স হল সিনট্যাক্স হলো ইমেজ SRC URL ইমেজ। আরো বলা যায় ইমেজটি কোথায় আছে, ইমেজটি কোথায় আছে তা URL নির্ধারণ চিহ্নিত করে। তোমরা এগুলো একটু দেখে নাও। আমি একটি উদাহরণ দিতে চাই, যদি আমরা দেই উদাহরণ তাহলে দেখতে পাবো, যদি বিগ বোট BOAT বোট বোট GIF নামের ইমেজটি www.chdigital.com নামের ওয়েবসাইটের ইমেজ নামের একটি ডিরেক্টরিতে আছে তাহলে ইউআরএল হবে www.cstec.digital.com.image.bot.boat.gif। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে আমরা এই উদাহরণটা দিতে পারি, অর্থাৎ এই নামের ইমেজটি যদি এই নামের ওয়েবসাইটে থাকে তাহলে ইমেজ নামের এই ডিরেক্টরিটা তাহলে আমরা URL দিয়ে এটা আমরা লিখতে পারি। ডকুমেন্টের যেখানেই ইমেজ ট্যাগটি পাবে, আরও দু একটা কথা এই ক্ষেত্রে বলা যায়, সেটা হলো ডকুমেন্টের যেখানেই ইমেজ ট্যাগটি পাবে সেখানেই ব্রাউজার এই ইমেজটি বসিয়ে দিবে। এটা একটি ধারণা। আরেকটি ধারণা নেওয়া যায়, সেটা হলো যদি দুটি প্যারাগ্রাফের মধ্যে একটি ইমেজ ট্যাগ থাকে, তাহলে ব্রাউজার সবার আগে
প্রথম প্যারাগ্রাফটি, সবার আগে প্রথম প্যারাগ্রাফ মধ্যে মধ্যে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ এবং শেষে শেষে দ্বিতীয় প্যারাগ্রাফ গ্রাফ প্যারাগ্রাফ প্রদর্শন করবে করবে এই এই আমরা এই উদাহরণটার ক্ষেত্রে এই কথা দুটো আমরা বলতে পারি। এখন আমরা আরেকটি টপিকে যাই, তাহলে আমরা এটা মিটাই দিই। তাহলে একটু দেখে নাও, এটা আমরা এভাবে বলতে পারি। এখন ইমেজ ফাইল ফরম্যাট, এখন আমরা দেখব ইমেজ ফাইল ফরম্যাট, ইমেজ ফাইল ফরম্যাট ফরম্যাট ওয়েব ওয়েবে বিভিন্ন ফাইল ফরম্যাট ফরম্যাটে ওয়েবে বিভিন্ন ফাইল ফরম্যাটে সমস্ত ইমেজ ইমেজ ব্যবহৃত হয় ব্যবহৃত হয়। তাহলে কথাটি বুঝতে হবে যে ওয়েবে বিভিন্ন ফাইল ফরম্যাটে সমস্ত ইমেজ ব্যবহৃত হয়। ওয়েবের বিভিন্ন গ্রাফিক্স ফাইল ফরম্যাটগুলি নিচে আমরা ওয়েবের ওয়েবের বিভিন্ন গ্রাফিক্স ফাইল ফরম্যাটগুলি ফরম্যাটগুলি আমরা উল্লেখ করতে পারি উল্লেখ করতে পারি প্রথমেই হলো গ্রাফিক্স ফরম্যাট, গ্রাফিক্স ফরম্যাট, তারপরে হলো পূর্ণ নাম নাম, তারপরে হলো বর্ণনা, বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাটগুলি। তাহলে প্রথমে আমরা পেতে পারি জেপিজি, এর এক্সটেনশন হবে এক্সটেনশন হবে জেপিজি বা জে পিইজি পিইজি, এটি একটি পূর্ণ নাম হলো জয়েন্ট ফটোগ্রাফিক, জয়েন্ট ফটোগ্রাফিক, জয়েন্ট ফটোগ্রাফিক ফরম্যাট ফরম্যাটের বর্ণনা যাওয়া দিলে, প্রথমে যদি আমি বর্ণনা দিতে চাই তাহলে স্টিল ইমেজ ও ফটোগ্রাফিক ইমেজের জন্য, স্টিল ইমেজ ও ফটোগ্রাফিক ইমেজের জন্য, এবং জটিল কালার, জটিল কালার কালার ও ডাইনামিক ইমেজের জন্য, এভাবে আমরা বলতে পারি। এরপরে দ্বিতীয় যেটা আসছে সেটা আমরা লিখতে পারি জি আই এফ, এক্সটেনশন হলো এক্সটেনশন হলো জি আই এফ, সেটা হলো গ্রাফিক্স গ্রাফিক্স ইন্টার ইন্টারচেঞ্জ সিএইচএ এনজি ইন্টারচেঞ্জ ফরম্যাট 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 এক্সপার্টস গ্রুপ, এখানে ভুল হয়েছে, এখানে এক্সপার্টস গ্রুপ হবে, এক্সপার্ট গ্রুপ গ্রুপ। তাহলে ফরম্যাট এর বর্ণনা আছে, বর্ণনা এখানে আমরা বর্ণনা তো আমরা বই থেকে দেখে নেবে, কারণ এই বর্ণনা এখানে বর্ণনা করলে ক্লাসে
সময় পাবো না, এই তোমরা এই বর্ণনা দিয়ে একটা আমি দিয়ে বুঝাই দিছি। এরপর 3 নম্বর হলো SVG, SVG সরি আগে লিখে দিই PNG, PNG এক্সটেনশন, টেনশন এক্সটেনশন PNG, এটা হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পোর্টেবল পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফিক্স, তারপর ডু, তারপর SVG, SVG এক্সটেনশন, এক্সটেনশন SVG বা SVEG, জেড, এটা হলো স্ক্যাপাবল ভেক্টর গ্রাফিক্স, স্ক্যাপাবল স্ক্যাপাবল স্ক্যালাবল স্ক্যালাবল ভেক্টর গ্রাফিক্স, গ্রাফিক্স এটার ডু ডু। তারপরে আমরা আর কি লিখতে পারি, ওয়েব ওয়েব পি এক্সটেনশন, এক্সটেনশন ওয়েব ওয়েব পি, এটা হলো ওয়েব পি সর্বশেষ, এটা ডু ডু সর্বশেষ। আর কি লিখতে পারি, বিট ম্যাপ, বিট ম্যাপ এক্সটেনশন, টেনশন হলো ম্যাপ, BMP এটা হলো বিল বিট ম্যাপ, বিট ম্যাপ ইমেজ, ইমেজ ফাইল, ফাইল এই ডু। তাহলে আমরা ইমেজ ফাইল ফরম্যাটের বিভিন্ন গ্রাফিক্স ফাইল ফরম্যাটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের গ্রাফিক্স পেজ পেজে গ্রাফিক্স করার সময় লাগবে, এগুলো আমরা এক্সটেনশন যেগুলো আছে সে তার এক্সটেনশন আমরা ব্যবহার করি, সেগুলো দেখায় দেওয়া হয়েছে, এগুলো তোমরা একটু বই থেকে সুন্দর করে জেনে নিবে। এখন আমি আরেকটি জায়গায় যাই, এখন আমরা প্রথমে বলেছিলাম ALT, দ্যাট মিনস ALT মানে অল্টারনেট, এর অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো আমরা দেখব, অ্যাট্রিবিউট ALT অ্যাট্রিবিউট, এ ব্যাপারে আমরা কতগুলো কথা বলতে পারি। 1 নম্বর হলো কোন ইমেজের জন্য একটি অল্টারনেট টেক্সট, কোন ইমেজের জন্য একটি অল্টার নেট টেক্সট 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 নির্ধারণে নির্ধারণে ব্যবহৃত হয়। কোয়ালিটি অ্যাট্রিবিউটের 2 নম্বর, ALT অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউটের ভ্যালু হলো একটি অথর, একটি অথর ডিফাইন্ড টেক্সট, ডিফাইন্ড ডিফাইন্ড টেক্সট,
টেক্সট যেমন এখানে আমরা লিখতে পারি, যেমন যেমন আই এম জি এস আর সি বোট জিআইএফ এলটি বিগ বুট। তিন নম্বরে আমরা আর একটি কথা বলতে পারি, সেটি হলো ব্রাউজার কোনো কারণে ইমেজ সমূহ লোড করতে হলে ব্রাউজার কোনো কারণে কারণে ইমেজ সমূহ লোড করতে হলে ইমেজ সহ লোড করতে হলে লোড করতে হলে ওয়াল ওয়াইএলটি অ্যাট্রিবিউট সঠিক কি মিস করেছেন সেটি বলে দেয়। ব্রাউজার কোনো কারণে ইমেজ সমূহ লোড করতে হলে অ্যাট্রিবিউট ওয়াল একটি এএলটি এএলটি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট সঠিক কি মিস করেছে করেছে তা বলে দেয় বলে দেয়। এরপর ব্রাউজারটি ইমেজের পরিবর্তে এরপর ব্রাউজারটি ইমেজের এর পরিবর্তে পরিবর্তে অল্টারনেট টেক্সট অল্টারনেট নেট টেক্সট টেক্সট প্রদর্শন করে করে। চার নম্বরে লিখতে পারি, এইচটিএমএল ফাইলে বেশি ইমেজ থাকলে এইচটিএমএল ফাইলে বেশি ইমেজ থাকলে থাকলে পেজটি লোড নিতে পেজটি লোড নিতে নিতে প্রচুর সময় নেই প্রচুর সময় নেই বিধায় কম ইমেজ ব্যবহার করা উত্তম বিধায় কম ইমেজ ব্যবহার করা উত্তম। পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ইমেজের সাইজ নির্ধারণের জন্য ইমেজ এর সাইজ নির্ধারণের জন্য সোর্স অ্যাট্রিবিউটের সাথে সোর্স অ্যাট্রিবিউটের সাথে ইমেজের উচ্চতা ইমেজের উচ্চতা এইচ ই আই জি এইচ টি হাইট হাইট এবং প্রশস্ততা এবং প্রশস্ততা মানে উইড 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 কত পিক্সেল পিক্সেল হবে তা নির্ধারণ করে দেয় হবে তা নির্ধারণ করে দেই নির্ধারণ করা যায়। যেমন যেমন আমরা লিখতে পারি ইমেজ এসআরসি এসআরসি ও সিইএএন ওশেন
JPG width समान 415 HEIG समान 332। এটা আমরা বলতে পারি এখানে এখানে CEN ওসেন ডট জেপি জি নামের ইমেজটি পেজে 415x332 পিক্সেলস বা আকৃতিতে প্রদর্শিত হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদের ইমেজ যুক্ত করার জন্য, HTML পেজে বা ওয়েবসাইটে ইমেজ যুক্ত করার জন্য এতক্ষণ ধরে আলোচনা করছি, আরও একটা পয়েন্ট বলতে পারি। এখানে 5টা পেজ, আর একটা পয়েন্ট দিব আমরা, সেটা হলো 6 নম্বর, ছবির অ্যালাইনমেন্ট 6 নম্বর, ছবির অ্যালাইনমেন্ট নির্ধারণ করা করতে পারি আমরা। এটা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবির ছবির টপ বটম লেফট রাইট সেন্টার লেফট রাইট রাইট RIGHT রাইট ইত্যাদি অ্যালাইনমেন্ট নির্ধারণ করা যায় ইত্যাদি অ্যালাইনমেন্ট নির্ধারণ করা যায়। আমরা এখানে উল্লেখ করতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে, এটা লিখতে যদি যাই, ইমেজ SRC IM ইমেজ MAGE ইমেজ অবলিক পিক যে পিকচার পিক্স JPG ALIGN সমান রাইট। এই আমরা লিখতে পারি। তোমরা এগুলো একটু দেখে নাও ভালো করে, সুন্দর করে। এখন আমরা দেখব ইমেজ ট্যাগ সমূহ। 1 নম্বর হলো ইমেজ ট্যাগ, তারপরে এটা হলো ট্যাগ সমূহ
আর এটা হলো, আমি একটু পরিষ্কার করে লিখি, ইমেজ ট্যাগ সমূহ, ট্যাগ, আর হলো বর্ণনা, ইমেজ, বর্ণনা ইমেজকে নির্ধারণ করে, ইমেজকে নির্ধারণ করে, 2 নম্বর ম্যাপ, ম্যাপ ইমেজ ম্যাপকে নির্ধারণ করে, ইমেজ ম্যাপকে নির্ধারণ করে, এটা হলো এরিয়া, এরিয়া কোনো ইমেজ ম্যাপের অভ্যন্তরে, কোনো ইমেজ ম্যাপের অভ্যন্তরে অভ্যন্তরে ক্লিকযোগ্য, ক্লিকযোগ্য, ক্লিকযোগ্য এলাকা নির্ধারণ করে, এলাকা নির্ধারণ করে। তাহলে ইমেজ ট্যাগগুলো আমি বললাম, ইমেজ ট্যাগগুলো। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমি এ পর্যন্ত রাখতে চাচ্ছি, আগামীতে বাকি যে HTML অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার থেকে আর আর কয়েকটা টপিক আছে, সেগুলো সুযোগ পেলে আমি আবার আলোচনা করব। এখানেই রাখছি, আসসালামু আলাইকুম।